देवी की ব্যাপার আপনাকে অত্যন্ত ব্যাকুল দেখাচ্ছে এই দেখুন মা সম্পূর্ণ উদ্যানের ফুল কি রকম প্রাণহীন হয়ে গেছে এখনো তো শুধু ফুল প্রাণহীন হয়েছে এবার আস্তে আস্তে আপনাদের শক্তিও ক্ষীণ হয়ে যাবে কিন্তু এমন কেন হচ্ছে এ তো খুব আশ্চর্যের ব্যাপার নারায়ণ নারায়ণ প্রণাম মাতা প্রণাম প্রণাম গো মাতা আপনারা সবাই আমাকে এরকম হতবাক হয়ে কেন দেখছেন দেবর্ষি আপনি একটু দূরে যান ঠিক আছে লক্ষ্মী মাতা এটা খুব চিন্তার ব্যাপার এই রহস্য আমাকে ভেদ করতেই হবে দেবর্ষী পুনরায় এদিকে আসুন এই ধরনের ঘটনা কিছু বুঝতে পারছি না নারায়ণ নারায়ণ পার্বতী মাতা বলুন কি হয়েছে সমস্যাটা কি দেবর্ষি আমাদের ছায়া পড়লে এই ফুলগুলো মূর্ছিত হয়ে পড়ছে আর আপনি এলেই আবার ফুটে উঠছে নারায়ণ নারায়ণ মাতা মনে হচ্ছে এটা খুব গম্ভীর ব্যাপার এই বিষয়ে অবশ্যই বিচার করতে হবে মাতা অবশ্যই সিন্দুরি সিন্দুরি এক গ্লাস জল দাও সিন্দুরি প্রতাপ সিন্দুরি বাড়িতে নেই বাড়িতে নেই মানে তাহলে কোথায় গেছে আর ওই ওই যে ছেলেটা যে আর্যর সাথে কাজ করে সে কোথায় প্রতাপ আমরা কেন ওদের ব্যাপারে খোঁজ নেব সিন্দুরিও নেই যদি ওরা দুজন এক হয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে মধু আমার মনে হচ্ছে এই যে ছেলেটা আছে না সিন্দুরি আর এই ছেলেটার মধ্যে কিছু কিছু অ্যাফেয়ার টাফিয়ার চলছে তোমার এটা কেন মনে হচ্ছে না হলে তুমি দেখো না এও বাড়িতে নেই ও বাড়িতে নেই তাই না প্রতাপ আমার মনে হচ্ছে সন্তোষী আর অঙ্কুরের অ্যাফেয়ার চলছে তুমি জানো না এই কিছুক্ষণ আগে ওরা একে অপরের হাত ধরে বাইরে গিয়েছিল যাক সিন্দুরি তাহলে অঙ্কুরের সাথে যায়নি কিন্তু সন্তোষী ওর সাথে কি করছে বাবা দেখো এবার তুমি বলো কি বলবে সন্তোষী মা তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে চিন্তা হওয়ার মতোই ব্যাপার কাকা কারণ ইনি যাকে আমি আমার সবকিছু মনে করতাম তিনি বাইরে গার্ডেনে বসে
সিন্দুরীর সাথে মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলছেন। আমি কিছুদিনের জন্য বাইরে গেছি কি যাইনি, এখানে তো নতুন ড্রামা শুরু হয়ে গেল। আর জয় ভালোই চালাচ্ছে, একটা কাজের মেয়ে এলো কি এলো না আরেকজনকে পছন্দ করে ফেললো। আর জোর সিন্দুরীর সাথে অ্যাফেয়ার, এখন এই ডিলে আমার লাভ হবে নাকি লোকসান হবে বুঝতে পারছি না কিছু। বলতে খুব খারাপ লাগছে কাকি, কিন্তু এটাই সত্যি যে আপনার ছেলে আমাকে ঠকিয়েছে। বিশ্বাস ভেঙেছে আমার, বিয়ের পরে এইসব, ছি, আমার তো বলতেও লজ্জা করছে। কাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে এসব কিছু বাধ্য হয়ে বলতে হচ্ছে। আরে আর্য, এসব কি করছো তুমি? আমি তোমার থেকে এসব আশা করিনি। আমার মনে হচ্ছে তুমি ভুল পক্ষ সমর্থন করছো। আমাদের বিশ্বাস তো সন্তোষী ভেঙে দিয়েছে। সত্যিটা সামনে আনার এর থেকে ভালো আর কোনো উপায় নেই। আমায় ক্ষমা করে দিও সন্তোষী। আরে বিদ্যা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সন্তোষীর নামে কি অভিযোগ করছো? শোনো, সন্তোষীর উপর আমার নিজের থেকে বেশি আস্থা আছে, ও কখনো অন্যায় করতে পারে না। ঠিক আছে, তুমি তাহলে ওর পক্ষ নাও, কিন্তু আমি আমি আমার ছেলের পক্ষে থাকব। ওকে যত সরল মনে হয় না, তা একেবারেই নয়। আমি নিজের চোখে দেখেছি, ওই ছেলেটার হাত ধরে যাচ্ছিল। একদিকে ভালোই হয়েছে, আর যে আমাদের সব বলে দিয়েছে, নয়তো আমরাও ভুল ধারণা নিয়ে থাকতাম। কাকি, আপনার সব ভুল ধারণা আমি কিছুদিনের মধ্যেই দূর করে দেব। এবার দুঃখ পাবার নাটক করা বন্ধ করো, তোমার আসল রূপ এখানকার সবাই দেখতে পাচ্ছে। কাকি, আমি জানি আপনার বিশ্বাস ভেঙে যাচ্ছে, কিন্তু যাতে আমাদের পরিবার না ভেঙে যায় তাই আমাকে এসব করতে হচ্ছে। মা, তুমি একদম ঠিক বলেছ, আমারও কিছুদিন ধরে ওর উপরে সন্দেহ হচ্ছিল। আর্য, আরে একবার ভাবো, সন্তোষী এই বাড়ির জন্য তোমার জন্য কি না করেছে, আর তুমি ছোট একটা ব্যাপারে ওর নামে অভিযোগ আনছো, সন্দেহ করছো। সত্যিটা সবার সামনে চলে এসেছে, তাও তুমি ওর হয়ে কথা বলছো। তোমার কি মনে হয় আমার ছেলে অন্যায় করছে? দেখো, আমি কি অন্যায় করছে বলছি না, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আর্য স্যার সবার চোখে ধুলো দিচ্ছেন আর কিচ্ছু না। সন্তোষী, নিজের মুখ বন্ধ রাখো, বুঝলে? হাতে নাতে ধরা পড়ে গিয়ে এরকম নিরীহ সাজা নাটক করছো। আর্য, ব্যাস, আর কোনো কথা নয়। ব্যাস ব্যাস কেন? যখন প্রশ্ন করার ছিল তখন সবার আগে ছিলে, আর যখন উত্তর দিতে হবে ওর পালা এলো, তখন পিছু হটে যাচ্ছে। মা, যে যেরকম শিক্ষা পায় না সে ঠিক সেটাই করে। তাই নাকি? আমার শিক্ষায় ভুল দেখাচ্ছেন আপনি, আর নিজে কি? আপনি যা করছেন সেটাকে কি বলে? তাতে কোনো ভুল দেখতে পাচ্ছেন না? ঠকাচ্ছেন আমাকে, আর বলছে নাকি আমার শিক্ষা দীক্ষা খারাপ। আরে দেখলে তুমি, এবার ও আমার আর তোমার দেওয়া শিক্ষার উপর আঙুল তুলছে। কারণ আর্য ওর শিক্ষা দীক্ষার দিকে আঙুল তুলছে। কে জানে কি জাদু করেছে মেয়েটা, যে সব সময় তুমি আমার ছেলেরই ভুল দেখতে পাও। আরে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, তার মানে তো এই নয় যে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যাবে। আমার জন্য কাকা কাকি খুব দুঃখ পাচ্ছেন। বিদ্যা, তুমি এত বিশ্বাসের সাথে ওর বিরুদ্ধে এরকম অভিযোগ কি করে করতে পারো? আরে কারোর হাত ধরে হাঁটা কোনো অন্যায় ব্যাপার নয়। যাই হোক, এই মুহূর্তে এই সমস্ত কথা পরিষ্কার হয়ে যাবে। সন্তোষী মা, তুমি বলো যে তুমি অঙ্কুরের হাত কেন ধরেছিলে? আমি কোনো জবাবদিহি করব না, কাউকে উত্তর দিতে বাধ্য নই আমি।
দেখলে বাবা তুমি একই রকম সবকিছু লুকানোর চেষ্টা করছে? যে প্রশ্নের উত্তর কাছে নেই তার জবাবও দেবে কি করে? এবার আমাকে তাড়াতাড়ি আমার দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে। আর তুমি চলো বাড়ি থেকে বাইরে বেরো, বেরিয়ে যাও, বেরো বেরো, শুনতে পেলে না? মনে হচ্ছে আরজু স্যার পরের প্ল্যান শুরু করে দিয়েছেন। আমি বললাম বেরিয়ে যাও। উনি কোথাও যাবেন না। মনে রাখবেন আরজু স্যার, আপনি যে কোম্পানি শুরু করেছেন তাতে অর্ধেক অংশীদারি আমার, তাই আপনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। কাউকে রাখার ক্ষেত্রেও না, কাউকে বের করার ক্ষেত্রেও না। প্রতাপ, যদি অঙ্কুরবাবুকে আপনি বের করে দেন তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে আরে সন্তোষী মা, এসব এসব কি বলছো তুমি? মা, একজন একজন বাইরের লোকের জন্য তুমি তুমি নিজের বাড়ি ছেড়ে দেবে? বাবা, ও কোনো পরপুরুষ নয়। সন্তোষীর এই ছেলেটার সাথে অ্যাফেয়ার চলছে। আর তুমি, ও তোমার আপনজন তাই না? তাহলে ওকে বলো নিজের মনের সাথে সাথে নিজের ঘরেও যেন তোমাকে জায়গা দেয়। ব্যাস অনেক হয়েছে। আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে তোমার যা ইচ্ছে তুমি তাই বলে যাবে। হ্যাঁ, আমি নিয়ে যাব সন্তোষী দেবীকে নিজের বাড়িতে, থাকতেও দেব ওনাকে। কিন্তু আজকের পর তুমি ওনার বিরুদ্ধে একটা কথাও বলবে না। এত নিয়ে যাও একে। ফাইনালি তীর সঠিক নিশানাতে লেগেছে। সন্তোষী দেবী, চলুন। আপনি আপনি প্লিজ এখান থেকে চলুন। আরজু স্যার, আমাদের প্ল্যান সফল হচ্ছে। আমার জন্য আপনার কত কষ্ট হয়েছে সন্তোষী দেবী। আপনার লাইফে এমনিতেই আগে অনেক সমস্যা ছিল, আর আপনাকে নিজের ঘর পরিবার সব ফেলে যেতে হচ্ছে। আই এম রিয়েলি সরি সন্তোষী দেবী। অঙ্কুরবাবু তো নিজের কাজের জন্য অনুতপ্ত বোধ করছেন, এমন না হয় যে উনি আমাকে ওনার বাড়িতে নিয়েই গেলেন না। যদি এমনটা হয় তাহলে তো আরজু স্যারের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু সেট হয়ে গেছে তো, তাহলে দাঁড়িয়েছ কেন? বেরো, সন্তোষী অঙ্কুর যে কোনো মুহূর্তে ওখানে পৌঁছে যাবে। তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, যদি আমার এই তীর ঠিক নিশানায় লাগে তাহলে অঙ্কুর তোমার সব খেলা শেষ। আমার জন্য যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এ আপনি কি বলছেন? আপনি তো আমার সঙ্গে ছিলেন, যদি আপনি না থাকতেন তাহলে কে জানে আমার স্বামী আমায় এভাবে কতদিন ঠকাতো। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, এবার আমি আসি। যদি উনি আমাকে না আটকান তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। দাঁড়ান সন্তোষী দেবী। হ্যাঁ, আপনি আপনি একা কোথায় যাবেন? জানি না, বাপের বাড়ি তো যেতে পারবো না, আর শ্বশুর বাড়ি থেকে তো স্বামী বের করে দিলেন। একটা কাজ করা যাক, যতক্ষণ আপনি অন্য কোনো থাকার জায়গা পাচ্ছেন ততক্ষণ আপনি আমার সঙ্গে থাকতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে। আস্তে আস্তে হলেও আমাদের প্ল্যানটা ঠিক লাইনে চলে আসছে।
না অঙ্কুর বাবু, আপনি সমস্যায় পড়বেন। সন্তোষী দেবী, আপনি জেদ করবেন না, আপনি আমার সাথে চলুন, আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি যখন এতবার বলছেন তখন আপনার বাড়িতেই যাওয়া যাক। হ্যাঁ চলুন, এদিকে। প্লিজ আসুন। মা, যখনই আমি তোমার ধ্যান করি আমি বুঝতে পারি তুমি আমার সাথেই আছো, কিন্তু আজ কেন এমন মনে হচ্ছে না? জানি না কেন আমার নিজের আর নিজের ভক্তদের মধ্যে একটা বিচ্ছেদের অনুভূতি হচ্ছে। আরে আরে, কেউ নেই? হ্যাঁ, মানে সেটাই দেখছিলাম যে কেউ কেউ নেই। সন্তোষী দেবী, আপনার আপনার ভয়ের কোনো কারণ নেই, আমি কথা বলেই এখান থেকে চলে যাব, আর এখানে আপনি একাই থাকবেন। দেখ না, ভাগ্য আমাদের সাথে কি অদ্ভুত খেলা খেলল, শেষ পর্যন্ত আমরা একে অপরকে পেয়ে গেলাম, আর এখন না আমি এই দূরত্ব আর সহ্য করতে পারছি না। সেই জন্য আজ রাতে আমি তোর সাথে এখানেই থাকবো। না, তুমি আজ রাতে এখানে থাকতে পারবে না, আসলে ইটস টু আর্লি, আমাদের দান উল্টো হয়ে যেতে পারে। তুমি বুঝতে পারছো না, একবার বিয়ে হয়ে যাক তারপরে আর কোনো প্রবলেম নেই, তারপর তো তুমি এখানেই থাকবে, তাই না? অ্যান্ড ইউ নো হোয়াট, আই অ্যাম রিয়েলি এক্সাইটেড, আমার খুব এক্সাইটেড লাগছে, একবার এই সন্তোষী আমার জীবন থেকে বেরিয়ে যাক, শুধু তারপর তো তোমার আর আমার মধ্যে কেউ থাকবে না। কথাটা একদম ঠিক বলেছিস তুই। ঠিক আছে, শুধু আপনি আমায় এখানে নিয়ে এলেন, দেখুন কত অসুবিধা হচ্ছে আপনার। আপনি প্লিজ চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আপনি প্লিজ বসুন। এবার খুব তাড়াতাড়ি হিরো শুধু আমার হয়ে যাবে। না না, আমার এতটা খুশি হওয়া উচিত না, যদি ওই সন্তোষী আবার ফিরে আসে তাহলে। না, আমাকে কিছু একটা করতে হবে যাতে ওই মেয়েটা এই বাড়িতে আর ফিরে আসতে না পারে, কিন্তু কি করব আমি? আমি জানি সন্তোষী এই সময় কোথায় আছে। হ্যাঁ, আমি নিয়ে যাব সন্তোষী দেবীকে নিজের বাড়িতে, থাকতেও দেব ওনাকে। হ্যালো, থানা থেকে বলছি। হ্যালো দারোগা বাবু, আমি নারী মুক্তি মোর্চার সদস্য কথা বলছি। আসলে আপনাকে না একটা মধুচক্রের আড্ডার ব্যাপারে খবর দেওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা লিখুন। আচ্ছা, সন্তোষী তুই এবার গেলি আর আমারও কাজ হয়ে গেল। এবার হিরো শুধুমাত্র আমারই হবে। না না না, পুলিশকে তো বলে দিয়েছি, তাহলে মিডিয়ার লোকেদেরও খবরটা দিয়ে দি, ওরাও তো সন্তোষীকে অপমান করতে আমায় সাহায্য করবে।